যে নারীদের সবচেয়ে বড় একটা যেটা আঘাত করার জায়গা ক্যারেক্টার একটা মেয়েকে যখন আপনার ছোট প্রমাণ করতে হবে তার ক্যারেক্টার তার পোশাক তার মানে এইসব নিয়ে কথা বলা এটা খুবই দুঃখের কি আসলে করা উচিত কি করা উচিত না বিচার আইন সবার জন্য সমান সবচেয়ে ভালো লেগেছে যে প্রিমিয়ার হওয়ার কারণে যেটা হয় যে অডিয়েন্সের লাইভ রিয়াকশনটা সাথে সাথে দেখার সুযোগ পাওয়া যায় সো কোন কোন মোমেন্টে আসলে অডিয়েন্স কানেক্ট করতে পেরেছে কোন কোন মোমেন্টে তারা হেসেছে কোন কোন মোমেন্টে ইমোশনাল হয়েছে সেগুলো আসলে বোঝা গিয়েছে এবং থ্রু আউট আমরা দেখেছি যে পিন ড্রপ সাইলেন্স ছিল এবং সবাই খুব এনজয় করেছে এটাই সবচেয়ে বড় পাওয়া এবং এটার সবচেয়ে বড় প্রশংসার দাবিদার আসলে আমাদের অমি ভাইয়া কাজল আরিফিন অমি ভাইয়া ওনার সাথে আমার শুরু এবং ওনার সাথে আমার এরকম একটা ভালো কাজের সুযোগ তৈরি হয়েছে সেটার জন্য আমি অনেক বেশি গ্রেটফুল অমি ভাইয়া তো অনেক ধরনের কাজই আসলে করেছে এখন পর্যন্ত এইখানেও কিন্তু অনেক কমিক টাইমিং ছিল স্পেশালি যদি জীবন ভাইয়ের পার্টটা আর আমরা ইরেশ ভাইয়ের পার্টটা দেখি প্রতিবার তারা স্ক্রিনে এসে অডিয়েন্সকে হাসিয়েছে সো এটা আসলে কিছু কিছু জায়গায় আপনাকে এমন হাসাবে কিছু কিছু জায়গায় এমন কাঁদাবে বাট সেই সাথে একটা মেসেজ নিয়ে যাতে অডিয়েন্স বের হতে পারে সেটাই ওনার উদ্দেশ্য ছিল এবং আমি কখনো অমি ভাইয়ের কাজের জন্য জানতেও চাই না যে উনি কী করতে চায় কারণ উনি বুঝে কাস্টিং করেন উনি কখনো না বুঝে আমাকে কোনো গল্পের জন্য অ্যাপ্রোচ করবে না সো অবশ্যই আমাকে যখন উনি বলেছেন এরকম একটা ওয়েব ফিল্ম করতে চান গল্প শোনার আগে আমি বলেছি ভাইয়া আমি তো করব আপনি বলেন তাহলে আমি কবে অফিসে আসবো আমরা এটা নিয়ে গল্প করতে পারবো কথা বলতে পারবো এবং ফাইনালি যখন গল্পটা আমি শুনি শোনার পর তো আমার খুবই ভালো লেগেছে বিকজ আমার মনে হয় এটা প্রত্যেকের জীবনের সাথে কোনো না কোনোভাবে জড়িত এবং আপনারা দেখবেন এখানে আপনাদের গল্প অনেকটা উঠে এসেছে এবং আমার মনে হয় যে এই কন্টেন্টটা রিলেটিভিটি অনেক বেশি হবে অডিয়েন্সের সাথে বিকজ কারো না কারোর কোনো না কোনো লাইফের পার্টির সাথে এই ওয়েব ফিল্মটা জড়িত আমার সাথে ঘটেছে বলতে না এ ধরনের পরিস্থিতি আল্লাহর রহমতে কখনো সম্মুখীন হতে হয়নি তবে আমার পরিচিত অনেকেরই এরকম হয়েছে এবং আমার মনে হয় যে আশেপাশের অনেক কেস দেখতে পারবেন এরকম যে যারা হয়তো ইনোসেন্ট যাদের কোনো দোষ নেই বাট তাদের দোষ না থাকা সত্ত্বেও এমন একটা সিচুয়েশানে তারা জড়িয়ে যান সেখান থেকে পরিত্রাণটা খুব কষ্টকর বা এখানে যেহেতু এমন একটা এন্ডিং দেখেছি আমরা সেটার থেকে বিপরীত এন্ডিংও অনেক সময় হয় সারাটা জীবন একটা পরিবার ধ্বংস হয়ে যায় একটা সমাজে খুব ক্ষতিকর প্রভাব পড়ে তো আমার মনে হয়েছে যে হাস্যরসের মাধ্যমেই এই মেসেজটা গিয়েছে এবং আমি তো খুব রিলেট করতে পেরেছি অবশ্যই ভালো লাগছে অসময়ে শুটিংয়ের সময় আমার মোবাইল হারিয়ে গিয়েছিল এবং এক্স্যাক্টলি যে সিকোয়েন্সটা আমরা দেখছিলাম যে আমাদের ওসি ওই যে ইরেশ ভাইয়ের মোবাইল হারিয়ে যায় থানায় যায় এক্স্যাক্ট সেম ঘটনাটা আমার লাইফে তখন বাস্তবে হয়েছে সো দেখে আমার খুব হাসি পাচ্ছিল যে এই জিনিসটা আমার শুটিংয়ের সময় হয়েছে বাট এখন আসলে খারাপ লাগছে না মনে হয়েছে যে হয়তো ওই মোবাইল হারানোর কারণেই এত ভালো একটা প্রোডাকশন করা সম্ভব হয়েছে না আমি কান্নাকাটি তো মোবাইল হারানোর শোকে একদমই করিনি বাট ওইটা একটা ইনসিডেন্ট ছিল যেটার কারণে অবশ্যই আমার একটু দৌড়াদৌড়ি করতে হয়েছিল ওই সময় মনটা খারাপ এটা খুবই দুঃখের আমার মনে হয় যে কারো যাতে এরকম কোনো পরিস্থিতিতে না পড়তে হয় আমাদের জীবনে অনেক সময় আমাদের বাবা মা বা আত্মীয় স্বজন কাছের মানুষজন চলে যায় আর আমাদের একটা আফসোস থেকে যায় যে তাদেরকে হয়তো কিছু কথা বলার ছিল সেটা কখনো বলতে পারি না কারণ আমরা সবসময় সময়ের অপেক্ষা করি যে আচ্ছা একটু পরে বলবো একটু সময় হলে বলবো আমি এখন ব্যস্ত বাট কখন যে সময় কার হাত থেকে কখন চলে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না তাই সময় থাকতে সবাই সবার মনের কথা ভালোবাসার কথা সবাইকে বলবেন বাবা মাকে বলবেন আপনার আশেপাশে সবাইকে জানাবেন যে আপনি তাদের পাশে আছেন আমি বলবো আমি অনেক লাকি যে আমার কাছে এ ধরনের ভালো ভালো কন্টেন্ট করার সুযোগটা এসেছে সবসময় আসে না সো আমার কাছে মনে হয় যে আমি গল্পের দিকটা ডিরেক্টরের দিকটা প্রোডাকশনের দিকটা সবসময় প্রাধান্য দিই এবং এর আগে আমি রোমান্টিক জনরার কাজও আমার গিয়েছি পুনর্মিলনে সো আমি অ্যাকচুয়ালি এখন খুব এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি এক এক সময় এক একটা ক্যারেক্টারে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ যদি তৈরি হয় তাহলে অডিয়েন্সও আমাকে ভিন্নভাবে দেখবে এবং আমিও নিজেকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবো সেই উদ্দেশ্যেই আমি এখন কাজ করছি আমি বলবো এখানে শুধু নারী নয় এখানে যদি আপনি একটা পুরুষকেও আমার চরিত্রে দাঁড় করান সেম সিচুয়েশনের মধ্য দিয়েও কিন্তু সেই ক্যারেক্টারটা যেতে পারতো সো ইটস কাইন্ড অফ লাইক অ্যান অ্যান্ড্রোজেনাস ক্যারেক্টার ফর মি তো এই ধরনের ক্যারেক্টার আমার কাছে মনে হয় আরও বেশি প্লে করতে ভালো লাগে বিকজ একটা ওয়াইডার অ্যাপিল থাকে ওই ক্যারেক্টারের এবং অবশ্যই এখানে আমি বলবো যে যে নারীদের সবচেয়ে বড় একটা যেটা আঘাত করার জায়গা ক্যারেক্টার সেই ক্যারেক্টার নিয়ে আমরা দেখেছি যে এখানে প্রশ্ন তুলতে এবং যে কোনো বিচার ব্যবস্থা বা যে কোনো জায়গায় এটাই হয় একটা মেয়েকে যখন আপনার ছোট প্রমাণ করতে হবে তার ক্যারেক্টার তার পোশাক তার মানে এইসব নিয়ে কথা বলা তো আমার মনে হয় যে এই জিনিসটা এই কন্টেন্টটার মাধ্যমে বোঝানোর একটা প্রচেষ্টা ছিল যে
কি আসলে করা উচিত কি করা উচিত না, এবং বিচার আইন সবার জন্য সমান।